যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে। মানে আপনি কেক খাচ্ছেন মানে তো আপনি পালন করছেন। হ্যাঁ, এইবার যদি প্রশ্ন করি, যীশু কি আপনার ভগবান? এই তো কেন আপন ধর্ম নিধনের শ্রেয় পরা ধর্ম ভয়াবহ, নিজের ধর্মে সর্বনাশক তাও ধর্মটা ধরে রাখো, পরের ধর্ম যেটা জানো না সেটা করতে যেও না। এখন আমি সাপ খেলা জানি না, আমি যদি ওই চারটে সাপ পার করে মনে করি ওদের খেলাবো, ও সুযোগ যদি পায় সাপ খেলা পার করে দেবে আপনার, কারণ সাপ খেলতে গেলে যে পদ্ধতিটা দরকার সেটা আমার জানা নাই। আমি যে ধর্ম জানি না সে ধর্ম করব না, অপরের ধর্মকে ছোট করব না, অপরের ধর্মকে সহায়তা করব, সহযোগিতা করব, কিন্তু কখনো ওই ধর্মটাকে আমি এই একটা ঠেঙু দিয়ে দুতলায় তুলে দেব দেব, কারণ ভাই আমি ওটা জানি না, তোমরা তোমাদেরটা করো, আমি যেটা জানি আমি আমারটা নিয়েই থাকি। রাধে রাধে। দুঃখটা কোথায় জানেন? আমার মায়েরা বললেন যীশুখ্রিস্টের জন্মদিন পড়েছে ডিসেম্বর। আচ্ছা মায়েরা বলুন তো আমার ভগবানের জন্মদিন কবে? গৌরের জন্মদিন, তাড়াতাড়ি বলতে হবে, ওটা তাড়াতাড়ি বলেছে। গৌরের জন্মদিন কবে? এইবার চিন্তা করছি। আ বাবা, আপনারা তো বলবেন, আমি প্রশ্নটা এইদিকে দিয়েছিলাম। রাধে রাধে। ফাল্গুন পূর্ণিমা তিথিতে, অর্থাৎ এই যে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমাতে আমার মহাপ্রভুর জন্মদিন। এই দোল পূর্ণিমাতে আমরা যীশুখ্রিস্টের জন্মদিন যদি পালন করি, বেথলেমে যীশুখ্রিস্ট আর এখানে বসে কেক খাচ্ছে, আপনাদেরকে বলে যাই মা গো, আপনাদের ঘরের ছেলে গৌরহরী আপনাদের মতো একজন মায়ের গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি আমাদের ভগবান। যদি জন্মদিন পালন করতে হয় তাহলে ওই দোল পূর্ণিমার দিন আপনারা একটু পরমান্ন রান্না করে আমার নিতাই চাঁদ আমার গৌরহরিকে দেবেন। কি পারবেন না? দোল পূর্ণিমার একটু পরমান্ন রান্না করে আমাদের ছেলে মেয়ের তো তাই করি না, জন্মদিন পালন করি। এইবার যে দোল পূর্ণিমাটা আসছে, 533তম জন্মদিন, 532 চলছে, এই দোল পূর্ণিমা থেকে হবে 533তম জন্মদিন। দেখেছেন আপনারা কত বড় ভাগ্যবান, আপনাদের ঘরের ছেলে তার জন্মদিন কদিন করবেন? পরে আপনার ছেলে তো সাত হলেই তো চলে যাবে। হ্যাঁ, আপনি আমার ছেলের জন্মদিন পালন করতে পারবেন? কদিন পারবেন? আপনি তো মরে যাবেন, তাহলে জন্মদিন তো পালন করতে পারবেন না। তাহলে আমার ভগবানের 533তম জন্মদিনে আপনারা ভগবানের কাছে কথা দিয়ে যান, এই দোল পূর্ণিমার দিনে আমরা সবাই একটু করে পরমান্ন রান্না করে আমরা ভগবানের কাছে তুলে দেব। বৃন্দাবনের রাধারানী 11 বছর 3 মাস বয়স, গোবিন্দের বয়স 12 বছর 6 মাস, তিনি বৃন্দাবনে লীলা করেছিলেন। এইটুকু টুকু দুটো ছেলে মেয়ে, মানে আমাদের চোখে ওই ভাষায় বলি 12.5 বছর আর ধরুন 11.5 বছর এই লীলা হয়েছিল। এরপর আমার ভগবান চলে গিয়েছিলেন কোথায়? 100 বছরের জন্যে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছিলেন মথুরায়। 100 বছর ছিলেন না, ওই 100 বছরের মধ্যে মহাভারতের যত কাহিনী সব 100 বছরের মধ্যে। তারপরে আর যে 12.5 বছর ছিল, 125 বছর শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন বৃন্দাবনে, আর যে 12.5 বছর ছিল, ওই 12.5 বছরের মধ্যে সর্বশেষ লীলা তিনি করেছিলেন প্রভাস তীর্থে, যে লীলার নাম হলো প্রভাস যজ্ঞ। সর্বলীলার শেষ 125 বছরের আমার গোবিন্দের লীলা। তা 12 বছর 11 বছর দুটো ছেলে মেয়ে রাস করেছিল কবে? গোবিন্দের 8ম বছর বয়স। তাহলে রাধারানী 1 বছর 3 মাসের ছোট, ধরে নিন 7 বছর বয়স, 7 বছরের একটা মেয়ে আর 8 বছরের একটা ছেলে রাসলীলা করেছিলেন। আজকে শুনবেন রাতের বেলা আমার মায়ের মুখে মা রাসলীলা করবে, আমার মৌসুমি মা। হ্যাঁ, কি সুন্দর! এই 7-8 বছরের একটা ছেলে মেয়ে রাসলীলা করেছেন, আর আজকে আমাদের ঘরের ছেলেরা টিভিতে দেখছি একটা 40 বছরের ছেলে, সে নাকি কৃষ্ণ,
একটা 36 বছরের মেয়ে, ও হলো রাধা। এখন ওরা যদি বাগানে গিয়ে উকি ঝুঁকি মারে, আর আমার ঘরের ছেলে মেয়েরা বলবে, ওরে বাবা রে, ভগবান করেছে আর আমরা করলি দোষ। দেখেছেন তাহলে দেশটা কি করে অধঃপতন হচ্ছে, দেখেছেন? সুতরাং টিভিতে যেটা দেখবেন ওটা শাস্ত্র নয়, অশাস্ত্রীয়, ওটা শুধু সিনেমা বলে মনে করবেন, ওখানে কিছু হয় না, জ্ঞান বলে কিছু নেই। ওই স্টার জলসায় একটা সিরিয়াল হচ্ছিল, কি সর্বনাশ, 25 বছরের ছেলে নাকি কৃষ্ণ। আমি একটা ফোন করে বললাম, দাদা এটা কি হচ্ছে, বলে আমাদের সিনেমা দেখো আমরা লিখে দিয়েছি সর্বচরিত্র কাল্পনিক, ইহা কোনো বাস্তবের সঙ্গে মিল নাই। দেখেছি ও টিভিতে লেখা দেখছি, কোনো বাস্তবের সঙ্গে মিল নাই। সুতরাং আপনারা টিভিতে দেখেছেন আর সত্যি সত্যি যে ঘটনা সেটার সঙ্গে মিল করবেন, তাতে কি হবে, কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে না, কৃষ্ণের প্রতি আমাদের মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নেবে। এতগুলো মেয়েদের নিয়ে আমার কৃষ্ণ রাসলীলা করেছেন, কি সর্বনাশ, শুনলে খারাপ লাগে না বাবা, বয়সটা যে 8 বছর সেটা একটু দেখো, হরি বল হরি বল। তাই রাধারানী যখন রাসলীলা করেছিলেন তখন আমার এই গানটা লেখা হয়েছে, যমুনা কিনারে জ্যাসা রাসে না চাওয়ে, যমুনা কিনারে জ্যাসা রাসে না চাওয়ে, যমুনা কিনারে জ্যাসা রাসে না চাওয়ে, যমুনা কিনারে জ্যাসা রাসে না চাওয়ে। পাকড়ি রাধেছি গো মাইয়া, পাকড়ি রাধেছি গো মাইয়া, আগর মধুময় শ্রীরাম বৃন্দাবনে, মধুময় শ্রীরাম বৃন্দাবনে, প্রাণ গোবিন্দ আমার হরি সবধে, হরি সবধে লইয়া, সবধেনু লইয়া শিশু পশু নিয়োজিয়া, বাহির হইলা নটরায় আমার প্রাণ গোবিন্দ, শিশু পশু নিয়োজিয়া সুবল মঙ্গল লইয়া, সুবল শ্রীরাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল রত্র পত্র বটু, ইহাদেরকে সঙ্গে করে গোট বিহার করছেন। গোট বিহার করতে করতে মনে পড়ে গেল রাধারানীর কথা, রাধারানীর কথা, যখন আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠে আসছিলেন অষ্টকালীর লীলায়, গোবিন্দের সঙ্গে রাধারানীর এই একদিন 8 বার মিলন হয়েছিল, 8 বার। আমরা যে অষ্টকালীন করি আমাদের নিয়মগুলো কিন্তু ঠিক নেই, কিছু মনে করবেন না বাবা, 8 বার মিলন হবে, শাস্ত্র দেখবেন চৈতন্য চৈতন্যতে পরিষ্কার লেখা আছে, ছোট্ট একটা গ্রন্থ গীত গোবিন্দ দেখবেন, তারপরে আপনার গীত রত্নমালা ওটাতে দেখবেন ঠিক উল্টো দিকে লেখা রয়েছে, 8টা মিলন হবে 8 বার একদিনের মধ্যে, এর মধ্যে এই সূর্য পূজা এটা একটা মিলন, গোষ্ঠী একটা হয়ে গেছে আসবার সময়, নয়নে নয়নে মিলন হয়েছে যখন আসছিলেন, 8টা মিলন 8 রকম ভাবে, কিন্তু এখন সাক্ষাৎ মিলন হবে সূর্য পূজাতে। যখন গোবিন্দ আসছিলেন তখন প্রাণ গোবিন্দ আমার দেখলেন শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছেন সখীদের নিয়ে, নয়নে নয়নে মিলন হয়ে গেল। ওই যে নয়নে নয়নে মিলন হয়েছে, এই নয়ন বান, নয়নের যে কি বান, বানে বানে থাকে তবু বেদন না পা, এ বান চার হেনেছে সে
সেই তো জানে, সেই তো জানে এই বানের কথা, জানে জনে তো জানে না আনজন। নয়নে মিলন হয়ে গেছে, তাই প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ খেলা ভালো লাগছে না। খেলতে খেলতে বললেন সকাগন্ধের, বললেন শোনো শোনো, তোমরা থাকিও দাদার কাছে, দাদার কাছে থেকে বুঝলে, আমি একটু বনসভা দেখে আসি, তোমরা যেন বন ছেড়ে কেউ যেও না, দেখো এই বনে কিন্তু অসুর আছে, গিলিবে কো অসুরে ধরিয়া, অসুরে ধরবে সব দাদার কাছে থেকো, আর সব গরু বাছুর গুলো ঠিক মতো সামনে রেখো, কেমন? এই বলে প্রাণ গোবিন্দ আমার রায়ের সরসি কূলে আইল কদম্ব মূলে, সময় সে খর রসে গায়। রায়ের সরসি কূলে গোবিন্দ আমার বসে আছেন, ভাবছেন শ্রীমতী রাধারানীর কথা। এদিকে শ্রীমতী রাধারানী প্রাণ বধুয়া গঠে গেছেন, ইহা দর্শন করে রাধারানীর মন আজে মনে নাই, মন চলে গেছে। তাই শ্রীমতী রাধারানী একাকী বসে বসে তিনি কাঁদছেন আর গোবিন্দের কথা ভাবছেন। এমন সময় তুলসী, সখীদের মধ্যে একজন ছিল তুলসী, তুলসী কাছে এসেছে। তুলসীকে দেখে বললেন, হ্যাঁ রে তুলসী এসেছিস, শোন মা গো এত কথা বলছেন কেন? তুলসীকে বলছে, তুলসী এসেছিস, সই জানিস দগন রাধি কা আ শিল্পীরা, তারা কেউ এখানে বসে নেই, একটু বড় হওয়ার চেষ্টা সবার আছে,
প্রায় সব লোক চলে গেছেন ভারতে, আবার এখন আসছে, একটা দুটো করে আসবে, পাবেন অনেক কিছু পাবেন, আসার ব্যবস্থা হয়ে গেছে। 124 কেনা তাল আমি জানি না, আমাকে মেরে ফেল দিলে করতে পারবো না। দু চার কেনা শিখেছি গুরু, তোমার আমার গুরুদেবের চরণ ছোটবেলায় ধরেছিলাম, বাবা গান আমাকে শেখাতে হবে। লেখাপড়া করিনি বাবা, বিশ্বাস করবেন না আমি কিচ্ছু পড়তে পারি না, তবে আপনার কত বড় ইংলিশ বই আসেন নিয়ে আসেন, আমি পড়ে দেব, মানে বলে দেব। কোনোদিন স্কুলে যাই না, স্কুলে যাওয়ার সময় নেই আমার, রাধে রাধে। কিন্তু গান শেখার পাগল ছিলাম, ঘুরে বেড়াতাম, যার কাছে ভালো গান আছে তার গিয়ে পা ধরতাম, একটু গান শেখাও আমার। এই গান করা শিখেছি আমার গুরুদেব পণ্ডিত নিমাই মিত্র, এখন 96 বছর বয়স। এখনো যদি বুড়োকে দাঁড় করিয়ে দিই না, যেসব ইয়াং মেয়েরা আছে না, ওনাকে দেখে এখনো চোখ মারে, এত সুন্দর চিয়ানা ওনার 96 বছর বয়স। আমার ভগবান, আমার গুরুদেবের 96 বছর বয়স, ইয়াং মেয়েরা এখনো বিয়ে করতে চায়, এত সুন্দর দেখতে তা না। এনারা হচ্ছে সৎ মানুষ বাবা, সুস্থ সবল 96 বছরে বুড়ো গান করতে পারে, ভাবতে পাচ্ছেন? আহা, কতটা ভগবানের চরণে আশ্রয় দিলে তবে এই দিন পাওয়া যায়। ওনার কাছ থেকে এই গানটা শেখা, খুব বড় গান। আমার কাছে আয় রে, ওডে ওডে ও তুলছি, আয় আমার কাছে আয় রে, ওডে ওডে ও তুলছি, তোকে বড় ভালোবাসি, ওডে ওডে ও তুলছি, তোকে বড় ভালোবাসি, ওডে ওডে ও তুলছি, ভালোবাসি, ওডে ওডে ও তুলছি, আয় আমার কাছে আয় রে, ওডে ওডে ও তুলছি, আয় আমার কাছে আয় রে, ওডে ওডে ও তুলছি, আয় আমার কাছে আয় রে, ওডে ওডে ও তুলছি, তোকে বড় ভালোবাসি, আয় আমার ও তুলছি, তোকে বড় ভালোবাসি, আমার মনের কথা তোরে বলি, আয় ওরে ও তুলছি, আমার মনের কথা তোরে বলি, তখন রাধিকা রূপসি লইয়া তুলসী কহে মধুর কথা, তখন রাধিকা রূপসি লইয়া তুলসী কহে মধুর কথা, তুলসীকে বলছে এই তুলসী আয় আয়, দুটো মনের কথা বলি, জানিস তুলসী তুই তো দেখিস নাই, ওরে আমার বধুয়া গোটেতে গেল, আমার বধুয়া গোঠেতে গেল, আমার বধুয়া গোঠেতে গেল, তুলসী বলছে হ্যাঁ রে, তা তোর বধু গোটে গেছে তাতে কি হলো জানিস? আমার বধুয়া গোঠেতে গেল, না দেখিয়াবু বিদড়ি গেল, না
দেখিয়াবো বিদরি গেল। তুলসী বলছে, এই রাধে তুই কি বলতে চাইছিস একটু খুলে বল দেখি। জানিস তুলসী, আমার মনে কিছু সাঁধ আছে, শুনবি? বলে হ্যাঁ হ্যাঁ, তুই বল না। হ্যাঁ রে, বললে বুঝতে পারবি? পারবো না মানে? তুই বললে নিশ্চয়ই বুঝতে পারবো। তাহলে শোন, জানিস আমার কিছু মনে ইচ্ছা আছে। আরে কি ইচ্ছা আছে সেটা খুলে বল। জানিস সই, ওরে মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর আমার হই, মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর আমার হই। আরে নন্দ নন্দন বন যাত্রা কালে, নন্দ নন্দন বন যাত্রা কালে আমি জনকে থাকি আর, আমি জনকে থাকি আর, আমি জনকে থাকি আর, আমি জনকে থাকি আর, জনকে থাকি আর। তুলসী বলছে হায় 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 হায়, কি বললি? বলে কেন কিছু বুঝলি না? এই এইরকম বললে বোঝা যায়? মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর আমার হই, কি কিছু বুঝলেন আপনার? কিছু বুঝলেন না? তুলসী বলছে হ্যাঁ রে, আমিও তো বুঝলাম না, কি বললি? বলে যে তুই বললে বুঝতে পারবি, ওই জন্য তো বললাম। বলে একটু খুলে বল না রাই। ও তাহলে খুলে বলতে হবে? বলে খুলে না বললে বুঝবো কি করে? তাহলে শোন, শুনবি? মুনির পুতের সুতের নামে। আচ্ছা সর্বশ্রেষ্ঠ একটা মুনির নাম কর দেখি, যে সব থেকে যিনি ব্রহ্মচর্য পালন করেছেন, একজন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন, একটা মুনির নাম কর। বলে হ্যাঁ বিশ্বসভা মুনি। বা বা, খুব ভালো ভালো, বিশ্বসভা মুনি। মুনির পুত, তার পুত্র, তা বিশ্বসভা মুনি পুত্রকে রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। আমরা সবাই জানি রাবণ দুষ্ট ছিল, রাবণ নাকি সীতা হরণ করেছিল। হ্যাঁ গো বাবা, এটা কি সম্ভব? এত সোজা রাবণ অমনি সীতাকে হরণ করে নিয়ে যাবে? সীতা মা যদি ধরা না দিতেন, রাবণের এত শক্তি ছিল, রাবণ চুরি করে নিয়ে যাবে? রাবণ কত বড় ভক্ত ছিল জানেন? এই রাবণের বাড়িতে ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, ব্রহ্মা, পশুমাতা সবাই রাবণের বাড়িতে কাজ করতেন। মানে রাবণ যেন সবাইকে মাইনে দিয়ে রেখেছে। রাবণ এত সবাইকে ভালোবাসা দিয়েছিলেন, এত ভক্তি করতেন, রাবণের বাড়িতে গিয়ে চাকর হতে হয়েছে। হরি বল হরি বল হরি বল। এখন বাইরে তো সবাই জানে না, সবাই জানে রাবণ দুষ্ট, সীতা হরণ করেছে। এই যে বাবা, রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন, ওই রাবণ বধ কেউ করতে পারতো না। রামচন্দ্র রাবণ বধ করতে পারবেন না, তিনি জেনে ফেলেছেন যে রাবণ এমন একজনের আশ্রয়ে থাকে, রাবণ বধ হতে দেবে না। রাবণ থাকে কার অধীনে? আদ্যাশক্তি মহামায়া, মায়ের কোলে রাবণ সব সময় বসে থাকে। মায়ের কোল থেকে কোনো সন্তানকে মারা যায় কি গো মা? কোথাও দেখেছেন ইতিহাসে কোথাও লেখা আছে যে মা বেঁচে থাকতে কোনো সন্তান মরে যায় মায়ের কোল থেকে? পারে না, মা আগে মরবে তারপর ছেলে, আগে আমার মারো তারপর ছেলে। এখন রামচন্দ্র রাবণ বধ করতে গিয়ে দেখলেন সর্বনাশ, বলছে জগৎ জননী মা তার কোলে করে রেখেছে, সেই ছেলেকে মারবো কি করে? এবার যুক্তিবার করতে হবে, রাবণকে নাবাদ করলে তো সীতা উদ্ধার হবে না। যুক্তিবার করলেন, যুক্তি বেরিয়ে গেল। বলে দেখো তোমাকে অকাল বোধন করতে হবে, তাই শরৎকালে অকাল বোধন, শরৎকালে যে দুর্গা পূজাটা হয় শারদীয়া দুর্গোৎসব, ওটা আমাদের এই অকাল বোধন, ওটা অকালে হয়েছিল, অকাল বোধন করতে হবে। তা অকাল বোধন পূজা কে করবে? বলে অকাল বোধন পূজা করবে একমাত্র সেই একজন আছে, কে না? ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে মহাবীর রাবণ। এই রাবণ ছাড়া আর কেউ রাবণ বধ করতে পারবে না। সর্বনাশ, রাবণ বধ হবে আর পূজা করবে রাবণ। এখন রামচন্দ্র গলায় কাপড় দিয়ে রাবণকে নিমন্ত্রণ করেছে,
এসে বলছে যে আমার একটু মায়ের পূজা হবে, হ্যাঁ ওই মায়ের পূজাতে পৌরোহিত্য করতে হবে। রাবণ বলে আমি ব্রাহ্মণ, আমি কথা দিলাম হবে, আমি পূজা করতে যাব। রাবণ পূজা করতে এসেছে, পঞ্চমী থেকে শুরু হয়েছে পূজা, একদিন একদিন পূজা হচ্ছে, কত সাড়ে চারটে তো, আচ্ছা ঠিক আছে আমরা জেনে আসুন তারপরে আমি করবো, রাধে রাধে। রাবণ বধ শুরু হয়ে গেছে, পঞ্চমী গেল, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী তিথি, নবমী তিথিতে 108টা নীল পদ্ম মায়ের চরণে অর্পণ করতে হবে। রামচন্দ্র মাথা নিচু করে বসে আছে, এইবার তো শেষ পর্যায়ে, রাবণ পূজা করছে। রাবণ বলছে রামচন্দ্র একটা ফুল নাও, একটা ফুল নিয়ে বলো ওম রাবণ নিধন স্বাহা, দাও রামচন্দ্র একটা করে ফুল মায়ের চরণে অর্পণ করো, আর মাকে বলো ওম রাবণ নিধন স্বাহা। রামচন্দ্র ফুলটা নিয়েছেন, ফুল নিয়ে মাথা নিচু করে বসে আছেন, একি রাম তুমি বসে আছো কেন, মায়ের চরণে ফুল দাও। রামচন্দ্র বলছে আমি পারবো না, আমি পারবো না, আমি এত বড় পাষাণ নই, সীতাকে না হয় না পাবো, কিন্তু আমি এইরকম ভক্তকে হারাতে চাই না। কত বড় ভক্ত, যার মৃত্যুর জন্য এই আয়োজন, সেই পৌরোহিত্য করছে, পাথর ফেটে জল বেরিয়ে আসবে। রামচন্দ্র বলছে আমি পারবো না রাবণ, আমার দরকার নেই, আমি মাতৃপূজা করবো না, আমি পারবো না। রামচন্দ্র আমি তোমার অভিশাপ দেব, আমি ব্রাহ্মণ তুমি আমার কথা অবলম্বন করছো, আমি তোমাকে অভিশাপ দেব, দাও একটা করে ফুল দাও, আর বলো রাবণ নিধন স্বাহা। রাবণ যখন রেগে গেছেন তখন রামচন্দ্র একটা ফুল নিয়ে মায়ের চরণে দিলেন, বললেন রাবণ নিধন স্বাহা। যেই বলেছেন রাবণ চিৎকার করে বললেন আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমার আমার এই জন্ম ধন্য, আমি ধন্য হয়ে গেলাম, ভগবানের হাতে আমি উদ্ধার পাবো, আমি ধন্য হয়ে গেলাম। এনারা ছিল মহাজ্ঞানী মহাপণ্ডিত। শ্রীমতী রাধারানী কথাটার মধ্যে তাই বলে দিলেন, বিশ্বসভা মুনিপুত্র রাবণ, রাবণের পুত্র মেঘনাথ, মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর আমারও হই, অর্থাৎ পিছনের দুটো অক্ষর নাথটাকে বাদ দিয়ে যদি আমি মেঘ হতে পারতাম আমি ঢেকে রাখিতাম, ঢেকে রাখিতাম, ঢেকে রাখিতাম, আমি মেঘে হয়ে বধুকে ঢেকে রাখিতাম, আমি মেঘ হয়ে আমার বধুকে ঢেকে রাখতাম। আমার বধু যখন গঠে গেল, আমার বধুর অঙ্গে এই যে সূর্যের কিরণটা লেগেছে না, আমি যদি মেঘ হতাম আমার বধুকে ঢেকে রাখতাম। মুনির পুত্র সুতরাং নামের আদি দক্ষ আমার হই, নন্দনন্দন বনযাত্রাকালে আমি জনকে ঢাকিয়া রই, জানিস এই যে জনক বলে এর মধ্যে আবার জনক আসছে কি করে, বলে বুঝলি না, এই যে সূর্য, সূর্যটাকে, সূর্যটাকে জানিস, সূর্য আমার পিতা, একটা বিরাট কাহিনী আছে, সময়ে কুলাবে না, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, এইভাবে আস্বাদন করব, খুব ভালো লাগছে আমার। বাংলাদেশের বুকে আমি 30 বছর এসেছি বাংলাদেশে, তার মধ্যে এত অল্পস্বতা আমার জীবনে প্রথম পেয়েছি, কিন্তু ভালো লাগছে কোথায় জানেন, এক ছোট্ট একটা হরিবর্ষর হলেও এই বাড়ির গৃহকর্তা যারা এত সুন্দর আয়োজন করেছেন, এবং এখানে যে আপনারা ভক্তরা সুন্দরভাবে কীর্তন শ্রবণ করছেন, আমি এতে মুগ্ধ। শ্রোতা আমার হাজার হাজার দরকার নেই, আপনারা যা আছেন আমি তাতেই তুষ্ট হয়েছি, যে সুন্দরভাবে আপনারা কীর্তন আস্বাদন করেন। শোনা এক জিনিস, আস্বাদন এক জিনিস, এদিক দিয়ে শুনলাম এদিক দিয়ে বার করে দিলাম, কোনো লাভ নেই, আর আস্বাদন যেটা ঢুকবে ওটা ঢুকেই যাবে, ভিতরটা শুধু পরিষ্কার করতে থাকবে, রাধে রাধে।
হরি বল হরি বল। এই যে সূর্য, তিনি আমার পিতার সম, কারণ আমার পিতার মিতা। যদি সূর্যকে বলে তার তাপটা একটু কমিয়ে দিতে পারতাম, তাহলে আমার বধুর অঙ্গে তাপ লাগতো না। এইভাবে আক্ষেপ করে তুলসীকে বলছেন, বলতে 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 বলে, সই এখন কি করা যায় বলতো, বধু তো ঘটে গেছে, কি করা যায়? বলে কি করতে চাস? বলে একবার যদি দর্শন করতে পারতাম বড় ভালো হতো, জানিস? দর্শন করবি? দাঁড়া, যোগমাকে স্মরণ কর, যোগমা নিশ্চয় তোর মনে মাংসা পূর্ণ করবেন। যোগমাকে স্মরণ করেছেন, যোগমা এসে বলছেন, হ্যারে রাধে, এই রাধে, কি রে আমাকে ডাকলি নাকি? বলে হ্যাঁ গো বড়িমা, কিছু উপায় কর, আমি একটু প্রাণবধূর দর্শনে যাই। বলে তাহলে উপায় একটা বার করি, শোন, কানে কানে কিছু বলে দিয়েছি। কি বলেছে জানি না, কানে কানে কিছু বলে দিয়েছে, কানে কানে বলে দিয়ে বলছে, শোন তুই যা, এবার গিয়ে এই কাজটা কর। রাধারানী বাড়ি চলে গেছে। এবার বড়িমা কি শিখিয়ে দিয়েছে দেখুন, রাধারানী বাড়ি গিয়েই একদম উঠোনের মাঝখানে বসেছে, পা ছড়িয়ে দিয়ে বসে কান্না শুরু করেছে, ও মা গো, ও মা গো, ও মা। বাইরে বসে মামা করছে কেন? এখন ঘর থেকে বেরিয়ে এসেছে কুটিলা, বেরিয়ে এসেছে জটিলা, জটিলা এসে বলছে, ও মা, বাবা যত বড় পাষাণ হোক না কেন, উঠোনের মাঝখানে বসে যদি কেউ কাঁদে সহ্য করা যায়? সহ্য করা যায় না তো। শাশুড়ি বেরিয়ে এসেছে, শাশুড়ি বেরিয়ে এসে বলে, ও মা, মা গো, বলে লয়ে জোট লয়ে কোলে কয়ে জটিলা, কেন কাঁদো মা গো তুমি, লয়ে কোলে কয়ে জটিলা, কাঁদো মা গো তুমি, ও মা তুমি এমন করে কাঁদছো কেন, তোমার কি হয়েছে? দাদারানী বলছে, মা গো, ও মা, আরে কি হয়েছে বলে যা, মা 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 বলে যাচ্ছে, কি হয়েছে সেটা বলো, জানো মা? ও বুঝেছি, তোমাকে আমার কুটিলা কিছু বলেছে? বলে না মা, কুটিলা তো আমার ননদি, আমার বোনের মতো, খুব ভালো, আমাকে কিছু বলেনি। তাহলে কি হলো, তুমি কাঁদছো কেন, আমার ছেলে কিছু বলেছে? বলে না না, তোমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমাকে কিছুই বলতে পারি না। ও তাহলে কে বলেছে, তুমি কাঁদছো কেন, জানো মা? ও বুঝেছি, পাড়ার লোক বুঝে কিছু বলেছে না, পাড়ার লোকের এত বড় সাহস, দেখাবো আজকে। বলে না মা, পাড়ার লোক কিছু বলেনি। বলে তাহলে তুমি কাঁদছো কেন, ও মা স্বপ্ন দেখেছি, স্বপ্নের এত বড় সাহস আমার বৌনাকে কাঁদানো? এই যে স্বপ্ন, কাকে মারবো, আরে সে তো স্বপ্ন, তো সে তো স্বপ্ন হয়, তাকে মারা যায় না, মারা দেবে না। ও মা তো স্বপ্ন দেখে তো, কি সেটা একটু বলো দেই। বলে জানো মা কি হয়েছে, জানো, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখলাম আমি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখলাম আমি, মোর পতির বেশ ভূষা লইয়া পতি গেল মরি, পতির বেশ ভূষা লইয়া পতি গেল মরি, মা গো আমি কি করিব, মা গো আমি কি করিব, আমার পতি যদি মারা যায়, পতি যদি মারা যায় আমি কি করব? জটিলা তো বুঝতেই পারিনি যে রাধারানীর কান্নাটা সত্যি সত্যি কান্না।
কান্না নয়, বুঝতে পারিনি। জটিলা চোখে জল জল মুছে দিয়ে বলছে, মা মা গো কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, আমার ছেলে মরে গেছে, স্বপ্ন দেখেছ সত্যি, বালাই সাহেব, বালাই সাহেব, বালাই সাহেব, এইরকম যেন না হয়। আস্তে 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 জানো মা, ও মা কি হয়েছে মা, একটু খুলে বলে না। জানো আমি স্বপ্ন দেখলাম, একটা কালো চোর সে তোমার ছেলেকে মারছে, মারছে, মারছে। আমি স্বপ্ন দেখলাম, কুটিলা একটু দূরে দাঁড়িয়েছিল, কুটিলা বাহু দোলাতে দোলাতে এসে বলছে, এই বউ, আরে স্বপ্ন যখন দেখলি তো স্বপ্নের মধ্যেও কালো দেখলি, কেন একটু সাদা চোর চোখই ধরে না, তোর কালোর তোর এত ভালো লেগেছে, হ্যাঁ স্বপ্ন দেখলি তাও কালো, কি স্বপ্ন আস, আরে চোর কেমন তাও দেখেছিস, বলে হ্যাঁ কালো চোর, সর্বনাশ। কুটিলা বলছে, বলে কালো দেখলি কেন, অন্য কিছু দেখতে পারিস নি, বলে ও মা ওই দেখো আমাকে নিন্দা, চুপ কর, আমার বউয়ের বুক ফেটে যাচ্ছে কষ্টে, পিছন দিক থেকে পড়ে, বল 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 মা বলো দেখি কি হয়েছে, বলো দেখি মা। জানো মা, সেই চোর আমাকে যখন তোমার ছেলেকে মারছে, তখন আমি গিয়ে সেই চোরটার পা ধরলাম, কুটিলা বলছে এই বউ, ওরে স্বপ্নে তো সেই কালো চোরের পা ধরলি, বলে এই তুই চুপ কর না বলতে দে, সেই চোরের গিয়ে পা ধরলাম, ধরে বললাম চোর বাবা, হি তুই স্বপ্নে তো বাবা বলেছিস, বলে না বাবা বলেনি, বললাম চোর বন্ধু, চোর বন্ধু তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। তারপরে সে চোর কি বলল, না চোর বলল, সূর্য দেবের করিলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করিলে সকল বিপদে যাবে, শুনো মা গো বলি তবে দুর্গতি কাটিবে, আর শুনো মা গো বলি তবে দুর্গতি কাটিবে, শুনো মা গো বলি তবে দুর্গতি কাটিবে, আমাকে সূর্য পূজা করতে হবে তাহলে, আরে বড়িমা শিখিয়ে দিয়েছে এই পথটা, আর বসে বসে ও সেই কাজটা করেছে, এখন জটিলা ভুলে গেছে ওর কথায়, জটিলা বলছে বেশ বেশ, আসলে ছেলের ব্যাপার তো, ছেলে যদি বিপদ হয় মা কষ্ট পাবে না, তো মা বলছে ঠিক আছে ঠিক আছে, মা তুমি কেঁদো না, তোমাকে সূর্য পূজা করতে যেতে দেব। রাধারানী বলে এই তো হয়ে গেছে, কুটিলা মনে মনে বলছে মা এ সূর্য পূজা হবে না, এই বউ ঠিক করে বল, সত্যি করে বল তুই কি করবি, বলে কেন আমরা ভানু মন্দিরে যাব, ভানু পূজা করব, সূর্য পূজা করব, মনে মনে বলছে আচ্ছা এত ভানু পূজা হবে না, হবে তো কানু পূজা, হ্যাঁ ওটা আমি জানি, ওটা যখন এত কালো কালো ব্যাপারটা এসেছে তখন বুঝে ঠিক কানু পূজা হবে, তখন মনে মনে করছে মাকে পটিয়ে ফেলেছে আমাদের বউ, দাঁড়, বলে ওমা তাহলে তুমি পূজার আয়োজন করো, পূজা তোমাকে যেতে হবে, তখন রাধারানী পূজার আয়োজন করছেন, ওরে নিত্য পূজি বারে সাজায় ধরে ধরে, নিত্য পূজি বারে সাজায় ধরে ধরে, ফল মুরাদি যত চিনি ফেনি কলা লাড্ডু করসালা সাজালি যাব নব, ক্ষীর সর ভাজা আর সর ভাজা মিছির লবঙ্গ চিনি, গোবিন্দের সেবার জন্য কি কি নিয়ে গেলেন, ক্ষীর সর ভাজা লুচি পুরি সবকিছু সাজিয়ে নিচ্ছেন মনের মতো, আর কি নিয়ে গেছেন, নারকেল আঙুর আপেল আর বদ্রি, বদ্রি ফল চেনেন, বদ্রি কেউ চেনেন না মা, এই যে আমার ওই ওই ছোট ছোট মাগুলো চেনে, বদ্রি খেয়েছো, খাওনি, বুঝেছো কি জিনিস, বোঝনি তো, দাঁড়াও দাঁড়াও এতদিন কীর্তন শুনে বেড়াচ্ছ, তাই একটা প্রশ্ন করো না তো কীর্তনিয়াদের, মাল বাবা কোথায়, হ্যাঁ রাধে রাধে, বদ্রি হচ্ছে কুল,
সরস্বতী পুজো না গেলে কুল খাই না। ওর নাম বদ্রী ফল। এই যে বদ্রিক আশ্রম আছে না আমাদের এই উত্তর ভারতে, যে বদ্রিক আশ্রম, ওখানে একটা কুল গাছ ছিল, ওখানে বসে একজন ঋষি তপস্যা করেছিলেন, ওই ঋষি নাম দিয়েছিলেন, এইটার জায়গাটার নাম হচ্ছে বদ্রিক আশ্রম, কুল গাছের নাম হলো বদ্রী গাছ। সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে রাধারানী যখন সেজে নিয়েছেন, কুটিলা বলছে, ও বৌদি বলো, ও ননদি তুমি কিছু বলবে, তুয়াসনে যাবো বনে পূজার সা, তুয়াসনে যাবো বনে দেখব পূজার সাজ, মনোহর কহে তোরা সাজাও পূজার সা, মনোহর কহে তোরা সাজাও পূজার সাজ। রাধারানী তো সেজে গুজে নিয়েছেন, আর ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রায়বিদ্যা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী এই অষ্টসখী তারা সব সেজে গুজে চলে এসেছে। এসে দেখে কুটিলা, কুটিলা যাচ্ছে আগে আগে, রাধারানীকে বলছে, এই রাধে রাধে এ কি সর্বনাশ করেছিস, আরে কুটিলাকে নিয়ে যাচ্ছিস কেন? রাধারানী বলছে, সর্বনাশ তো হয়ে গেছে রে, সর্বনাশের মাথায় বাড়ি, কুটিলাকে যদি বলি নিয়ে যাব না তাহলে তো আসা হবে না, ও তো কিছু কিছু মনে মনে আন্দাজ করেছে, বলে তাই তাহলে কি হবে, আরে আমরা তো কানুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কুটিলা গেলে সর্বনাশ হয়ে যাবে না। রাধারানী বলে, দাঁড়া ওকে আর খানিক দূর যেতে দে, তারপরে দেখ ব্যবস্থা কি করি, ওকে নিয়ে যাব, তোর কি মাথা খারাপ নাকি, ধরা পড়ে যাবে না, দেখ ওকে কি করি। কুটিলা পিছনে পিছনে রাধারানীর হাত ধরে না গিয়ে কুটিলা বলছে, বৌদি তোমরা যে ভানু মন্দিরে যাবে, ভানু মন্দিরটা আমি চিনি, আমি আগে যাই তুমি আমার পিছনে এসো। রাধে রাধে শ্রীমতী রাধারানী চলেছেন, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রাধা বিনোদিনী।